আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে আইসক্রিমের রেসিপি। আজকে আমি মালাই কুলফি আইসক্রিম তৈরি করব, আর সেই রেসিপি আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে চলুন দেখি কিভাবে স্বাস্থ্যকর উপায়ে মজা করে এই মালাই কুলফি আইসক্রিম তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা। মালাই কুলফি আইসক্রিম তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যখন দেওয়া হয়ে গেছে, এখন চুলার আঁচটা মিডিয়ামতে রেখে আমি জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আর এই কনডেন্স মিল্ক কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আমি 3 থেকে 3.5 মিনিটের মতো জাল করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে গেছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপরে এখানে দুধ অ্যাড করে দিতে হবে। আমি 1 থেকে পানি ছাড়া 1 কেজি দুধ জাল করে নিয়েছি, এখন এই দুধটা অ্যাড করে দিলাম। দুধটা যখন দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়েচেড়ে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিতে হবে। আমি কনডেন্স মিল্কটা জাল করে একটু লালচে কালার করে নিয়েছি, শুধু আইসক্রিমের কালারটা সুন্দর হওয়ার জন্য। আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চালু করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। যখন 2-3 মিনিট জাল করা হয়ে গেছে, এখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, এখন নেড়েচেড়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ দই। আর এই আইসক্রিমেতে কিন্তু মিষ্টি দইটা অ্যাড করতে হবে, টক দই অ্যাড করা যাবে না। দইটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু প্যানটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আইসক্রিমগুলো তৈরি করতে হবে। আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে 2টা আইসক্রিমের বক্স নিয়েছি। আমি আমার পছন্দ মতো বক্স নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আইসক্রিমের বক্স যে ধরনের হোক নিতে পারবেন। এখন বক্সের ভিতরে ঢেলে নেওয়ার জন্য আমি ছোট্ট একটা জগের ভিতরে দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি আর উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে ঢেলে নেওয়া যায়। আর এভাবে কিন্তু আইসক্রিম বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এই আইসক্রিমটা শুধু বাচ্চা না, ছোট বড় সকলেরই খুব পছন্দের। আমি কিন্তু এরই মধ্যে সবগুলা বক্সের ভিতরে দিয়ে দিয়েছি, শুধু একটা বক্স বাকি রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিমের সাথে যেই কাঠিগুলো থাকে সেগুলো এখন লাগিয়ে দিচ্ছি। কাঠিগুলো দেওয়া হয়ে গেছে, এখন যে বক্সটা রয়েছে সেই বক্সটার মধ্যে আমি কাঠি দিব না, আমি ওপর থেকে পেপার দিয়ে পেঁচিয়ে নিব, তারপরে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিব। আর এই কাঠিগুলো কিন্তু এমনিতেই দোকানে কিনতে পাওয়া যায়। পেপারটা দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1-1 করে কাঠিগুলো। কাঠিগুলো দেওয়ার জন্য একটু ছুরির আগা দিয়ে একটু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে ফুটো করে দিচ্ছি। ফুটো করে হয়ে গেছে, এখন আমি 1-1 করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিব। সবগুলো আইসক্রিমের কাঠি যখন দেওয়া হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব আমি 8 থেকে 10 ঘন্টার মতো। 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সগুলো বের করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আইসক্রিমগুলো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আইসক্রিমটা যাতে খুব সহজে বের হয়ে আসে তার জন্য আমি একটা বলের ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আইসক্রিমের বক্সটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। আমি 1 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি, এতে করে কিন্তু আইসক্রিমটা খুব সহজে বের হয়ে আসবে। আমি 1 সেকেন্ড ভিজিয়ে নিয়েছি, এখন বক্সটা উঠিয়ে নিব। আমি আইসক্রিমের বক্সটা উঠিয়ে নিয়েছি, দুটোটা বক্সই আমি একইভাবে পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি বক্স থেকে আইসক্রিমগুলো বের করে নিব। দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কত সহজে বের হয়ে আসছে। আপনাদের যতটা প্রয়োজন ততটাই বের করে নেবেন, আর বাকিটা ফ্রিজে রেখে দিলে আবার পরে খেতে পারবেন। আমি 1-1 করে কিন্তু 2টা আইসক্রিম বের করে নিয়েছি, আর এখান থেকে একটা বের করে নিলাম। আর এই আইসক্রিমগুলো কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে খেতে পারি আমরা, বাজারের চাইতে কিন্তু কোনো অংশে কম না। আশা করি আজকের এই আইসক্রিমের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।